নমস্কার, আপনারা দেখছেন নিউজ বর্তমান, সঙ্গে রয়েছে আমি সুমিত। শুরু করছি স্পেশাল ওয়ান। আজ স্পেশাল ওয়ানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, একদিকে রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে যখন সিজিও কমপ্লেক্স থেকে বার করে আদালতে তোলা হচ্ছে, ঠিক সেই একই দিনে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরও দুজন। কারা? গোপাল সাহা এবং অপর্ণা মল্লিক। গোপাল সাহা হচ্ছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান এবং অপর্ণা মৌলিক হচ্ছেন বরানগর পুরসভার চেয়ারপারসন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই দুজনকে হাজিরা দেবার জন্য আজ সিজিও কমপ্লেক্সে দেখা যায়। এবং বারবার করে যে খবরটি বলছি, চারিদিকে যখন দুর্নীতি নিয়ে ইডি থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক নেতা মন্ত্রীকে ডাকছেন, ঠিক সেই সময় যখন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আজকে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই একই সময়ে কিন্তু আজকে পুরনিয়োগে দুর্নীতি মামলায় দুজন, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এবং বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে দেখা যায়। এর আগে যদিও একবার গোপাল সাহাকে দেখা গেছে সিজিও কমপ্লেক্সে, তিনি এর আগে ইডি দপ্তরে কাছে হাজিরা দিয়েছেন এবং আজ তাকে, তিনি যখন সিজিও কমপ্লেক্সের ভেতরে যখন তাকে ঢুকতে দেখা যায়, সেই সময় তার হাতের মধ্যে বেশ কিছু ব্যাগ ছিল, একটি ফাইল ছিল। মনে করা হচ্ছে উপযুক্ত নথি, যথোপযুক্ত নথি নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সের ভেতরে গেছেন এবং সেই নথিগুলি, সেই তথ্যগুলি সাবমিট করার জন্য, পেশ করার জন্য তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সের মধ্যে সেই নথিগুলিকে নিয়ে গেছেন। অন্যদিকে অপর্ণা মৌলিককেও আমরা দেখতে পাচ্ছি, তাকেও আজকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছে। এদিন দুজনকেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার জন্য ইডি দপ্তরের মধ্যে হাজিরা দিতে দেখা যায়। সিজিও কমপ্লেক্সে তাদেরকে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছে। কি বলেছেন তারা, আসুন একবার আপনাদেরকে শুনিয়ে দিই। আমরা দেখলাম যে আজকে গোপাল সাহা এবং অপর্ণা মৌলিক দুজনেই ইডি দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। আমরা জানি যে এর আগেও একবার গোপাল সাহাকে ডাকা হয়েছিল, তিনি এর আগে একবার হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। সেখানে কিন্তু আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং তারপরে তিনি একটি মিছিল করেন। সেই মিছিলের মধ্যে তাকে যখন প্রশ্ন করা হয় এ বিষয়ে, তিনি কিন্তু বলেছিলেন যে তদন্তকারী সংস্থা যতবার তাকে ডাকবেন ততবার তিনি হাজিরা দেবেন, যা যা প্রশ্ন তারা করছেন তিনি তার উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর দিচ্ছেন এবং যতবার তাদের প্রয়োজন পড়বে তিনি কিন্তু এসে হাজিরা দেবেন এবং যথোপযুক্ত সাহায্য করবেন। কি বলেছিলেন তিনি সেই সময় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি। তিনি বলেছিলেন, আমাকে যখনই ডাকছে যাচ্ছি, যা প্রশ্ন করছে উত্তর দিচ্ছি, ওরা একটা তদন্তকারী সংস্থা, তদন্তের প্রয়োজনে আমাকে ডাকতেই পারে, তাতে সময় লাগছে ঠিকই, কিন্তু ওরা ওদের কাজ করছে, এক্ষেত্রে আমি হেনস্থা শব্দ ব্যবহার করব না, বলেছিলেন গোপাল সাহা। এবং সেই গোপাল সাহাকে আজও কিন্তু পুরো দপ্তরে দুর্নীতির অভিযোগ কিন্তু আজকে ডাকা হয় এবং সেই ডাকার পরিপ্রেক্ষিতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন তিনি হাজিরা দিচ্ছেন এবং যতবার তাকে ডাকা হবে তিনি কিন্তু আসবেন এবং তাকে যা যা প্রশ্ন করা হবে সেই সমস্ত প্রশ্নের তিনি উত্তর দেবেন। সেই একই মামলায়, পুরনিয়োগে দুর্নীতির মামলায় আজকে হাজিরা দিয়েছেন আরও একজন, বরানগরের পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক। এই গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস। উৎপল দা, তোমাকে যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, যে আজকে পুরনিয়োগ দুর্নীতি, একদিকে যখন খাদ্য দপ্তরে দুর্নীতি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, ঠিক সেই সময় একই দিনে পুরনিয়োগের দুর্নীতি মামলায় দুজনকে ডাকা হলো সিজিও কমপ্লেক্সে, গোটা দলটার মধ্যে কোথাও না কোথাও দুর্নীতি একের পর এক ফাড়া, একের পর এক ঘটনার মধ্যে ঘটে চলেছে, একটু জানাও তুমি আমাদেরকে। দেখো, পুরনিয়োগ দুর্নীতি মামলা যে শুরু হয়েছিল সেটা বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল। এরপরে কিন্তু আমরা দেখেছি গত 5ই অক্টোবর একযোগে রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলিতে এবং পাশাপাশি
পৌর প্রধানের বাড়িতেও কিন্তু একযোগে 5ই অক্টোবর ইডি আধিকারিকেরা তারা তল্লাশি করে, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং সেখান থেকে তাদের সঙ্গে তাদের বাড়িতে তল্লাশি করা হয়। এরপরে কিন্তু গত 28শে অক্টোবরে কিন্তু সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় এই গোপাল সাহাকে, এবং সেদিন কিন্তু গোপাল সাহা শুধু একাই গেছিলেন, দীর্ঘক্ষণ তিনি দীর্ঘ প্রায় 40 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপরে কিন্তু আজ দেখা গেল পুনরায় ডাকা হলো যে গোপাল সাহা কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা এবং পাশাপাশি বরানগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মৌলিককে ডেকে পাঠান। তারা কিন্তু নির্দিষ্ট সময় ঠিক 9:30 থেকে 10টার মধ্যে তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজির হন, এবং যেটা অপর্ণা মৌলিক সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কিন্তু কোনো কথাই তিনি বলেননি, শুধু তিনি একটাই কথা জানিয়েছেন যে তাকে ডাকা হয়েছে, সে ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং পরবর্তীকালে সেই তাদের জিজ্ঞাসাবাদ শেষ পর্বে সাংবাদিকদের মুখোমুখি তিনি তার বক্তব্য জানাবেন। এরই মাঝে কিন্তু আবারও গোপাল সাহাকে যেহেতু আজকে ডাকা হয়েছিল, তিনিও নির্দিষ্ট 9:30টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু সাংবাদিকদের বলেন যে ইডি আধিকারিকেরা তাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছে, দীর্ঘ 40 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ইডি আধিকারিকেরা তাদের তার কাছে যা যা জানতে চেয়েছে সমস্ত বিষয় তিনি জানিয়েছেন, এবং পাশাপাশি আজ যখন তিনি আবারও এসেছেন তাকে কিছু বেশ কিছু নথি আনতে বলা হয়েছিল, সেই নথিগুলো নিয়ে কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। যেটা প্রসঙ্গত তুমি বললে সুমিত, যে গোপাল সাহা তিনি জানিয়েছিলেন তদন্তের স্বার্থে ইডি আধিকারিকেরা যতবার তাকে ডাকবেন ততবারই তিনি হাজিরা দেবেন এবং তদন্তের স্বার্থে তিনি সর্বোত্ত সাহায্য করবেন। সুমিত, উৎপল দাস, যেমনটা আমরা জানি যে এর আগে কিন্তু এই ঠিক একই দুর্নীতি মামলায় মদন মিত্রের ঘরেও কিন্তু তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকেরা এবং তাকেও কিন্তু রাতবিরেতে তাকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় কিন্তু তিনি পুরকর্মীদের পুর দপ্তরে গেছিলেন মদন মিত্র এবং গিয়ে পুরকর্মীদের সাথে কথা বলেছিলেন। গোপাল সাহা, অপর্ণা মৌলিক, মদন মিত্র, এই পুরো যে সিস্টেমটা চলছে এবং যে যে জায়গায় দুর্নীতিতে যাদের নাম উঠে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে বলে তোমার মনে হয়? একেবারে সুমিত, যে বিষয়টি হচ্ছে তুমি শুধুমাত্র 2-3টে নাম বললে, সেই নামগুলোর মধ্যে কিন্তু আরও নাম রয়েছে, যেখানে রয়েছে হালিশহরের পৌর প্রধানের নাম, যেখানে রয়েছে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধানের নাম, পাশাপাশি মধ্যমগ্রাম পৌরসভার নাম, উত্তর দমদম, দক্ষিণ দমদম সমস্ত পৌরসভাগুলিতে কিন্তু একযোগে তল্লাশি করা হয়েছিল। সেই তল্লাশির পরেও কিন্তু যে গোপাল সাহাকে ডাকা হয়, এবং পাশাপাশি সেদিন কিন্তু গোপাল সাহার পাশে দাঁড়িয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, তিনি একদম পুরো সভায় গিয়ে একদম আধিকারিকদের সঙ্গে সহ সমস্ত যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, এবং এই যে অপর্ণা মৌলিক বা গোপাল সাহা বা পাঁচু ইয়ে এই ধরনের যে উৎপল, যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আরও একটা উঠে আসছে, যে আমরা দেখলাম যে আজকে এখন সাংবাদিকদের মুখোমুখি হলেন অপর্ণা মৌলিক, তিনি কিন্তু বিশেষ কিছু বাক্য খরচা করলেন না, যদিও গোপাল সাহা কিন্তু বারংবার জানিয়ে এসেছিলেন যে তিনি সাহায্য করছেন এবং তারা কিন্তু তদন্তকারী সংস্থা, তারা চাইলে যতবার ডাকবেন ততবার তিনি আসবেন এবং এই ক্ষেত্রে তিনি হেনস্থা শব্দ ব্যবহার করবেন না। কিন্তু অন্যান্য নেতা মন্ত্রীদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা ডাকা হয়েছে, তারা যদিও বা মুখের মধ্যে এই কথাটি বলেছেন যে আমরা তদন্তের স্বার্থে যতটা পারবো সাহায্য করব, কিন্তু অন্যদিকে হেনস্থা শব্দ ব্যবহার করেছিলেন। গোপাল সাহা কিন্তু সেই বিষয়টি এড়িয়ে গেলেন, কোথাও না কোথাও গিয়ে নিজের স্বচ্ছ ভাবমূর্তিকে পরিষ্কার রাখার জন্যই কি গোপাল সাহাকে 40 ঘন্টা জেরা করার পরও এখনো পর্যন্ত সেভাবে ইডি আধিকারিকদের হাতে কোনো তথ্য এসে পৌঁছায়নি বা তারা সেরকমভাবে তাকে গ্রেপ্তার করার মতো কোনো সিচুয়েশন এসে পৌঁছায়নি বলতো মনে হয়? সুমিত, দেখো হেনস্থার কথা কিন্তু রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও কিন্তু যেটা প্রকাশ্যে সাংবাদিকদের জানিয়েছেন যে ইডি আধিকারিকরা তাকে কোনো হেনস্থা করেনি। পাশাপাশি গোপাল সাহাকে যখন পুরনিয়োগ দুর্নীতি মামলায় ডাকা হয়েছে সেইখানেও কিন্তু তাকে কোনোভাবে জিজ্ঞাসাবাদ তিনি হেনস্থার কথা কিছু বলেননি। এই সমস্ত বিষয় আমরা একেবারে সরাসরি জেনে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, তোমাকে যে এই বিষয়টি জানতে চাইবো, যেটা একেবারে সুমিতের প্রশ্ন, যে রাজ্যের যে বিভিন্ন দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির ক্ষেত্রে পুরনিয়োগ দুর্নীতি মামলাও একটা জড়িত রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই যে রাজ্যের যে যারা পৌর প্রধানদের ডাকা হচ্ছে বা তাদের বাড়িতে তল্লাশি করা হচ্ছে, এই বিষয়টাকে কি বলবে? দেখো, মূলত যে বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে রাজ্যের একাধিক দুর্নীতির পাশাপাশি কিন্তু ইডি তদন্ত করছে পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে রাজ্যের 70টি পুরসভা ইডির স্ক্যানারে রয়েছে। কী কারণে স্ক্যানারে রয়েছে সেটা হচ্ছে পরিষ্কার যে এখানে কিন্তু ইডি যেটা দেখছে এবং সেখানে পুরো নিয়োগ যত পরিমাণ হওয়ার কথা ছিল তার থেকে বেশি পরিমাণ নিয়োগ হয়েছে, এবং শুধু নয় যে পরিজন আত্মীয় পরিজনদের নিয়োগ করা হয়েছে,
পরিচিতদের নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রেও তোমাকে বলে রাখবো, দেখো রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার যেমন হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তেমনই কিন্তু তুমি যদি দেখো তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে যে এর সঙ্গে যেটা আমরা এই মুহূর্তে ব্রেক করছি খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপল, যে পশু খাদ্য যোগ হচ্ছে, কোথাও লিঙ্কটা বুঝতে পারছো? খাদ্য দপ্তরের এই যে আমি একটু আগেই বলছিলাম ক্যাটেল ফিড, এই ক্যাটেল ফিল্ড কথা ফিড কথাটার অর্থ হচ্ছে যে চালটা নেওয়া হয় সেই চালটা রেশনের দোকানে গেল বা গেল না, রেশন দোকানদার সই করে দিল, সই করে সে টাকাটা পাচ্ছে, যা যেটা রে ধরো রাস্তায় আপ এন্ড ডাউন ট্রান্সপোর্টেশন পাচ্ছে, কিন্তু মালই গেল না ট্রান্সপোর্টেশনের টাকাও সে পেয়ে গেল, আবার সেটা আবার ফিরে আসছে, ফিরে এসে সেটাকে দেখানো হচ্ছে যে এটা খাবার নষ্ট হয়ে গেছে, এই চাল নষ্ট হয়ে গেছে, পোকা ধরে গেছে, তাহলে সেটা কী করবে? একটা 35 থেকে 36 টাকা দামের চালকে সেটা কিন্তু দেখা যাচ্ছে শেষমেশ সেটা গিয়ে দাঁড়াচ্ছে 5 টাকা কিংবা 7 টাকা কিংবা 10 টাকা, কিন্তু চাল ফ্রেশ। এই খবরটা দর্শকদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম, আমরাই প্রথম এই ক্যাটেল ফিডের কথাটা তুলে ধরলাম এবং আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে রাজ্যে শুধু খাদ্য বন্টন নয়, রেশন বন্টন নয়, এই ক্যাটেল ফিল্ড বা পশু খাদ্য কিন্তু আরও একটা দুর্নীতি ফাঁস হবে, এর সঙ্গে সংযুক্ত হতে চলেছে। এরই পাশাপাশি তোমাকে যেটা বলবো যে 70টি পুরসভার কথা বলা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি পুরসভা রয়েছে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, এবং উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বলো বা মাফ করুন টাকি পৌরসভা বলো, সেখান থেকে আরও সমস্ত বীজপুর বলো, ভালিশহর বলো, এদিকে তোমার টিটাগড় আছে, উত্তর ব্যারাকপুর আছে, বরানগর আছে, মধ্যমগ্রাম আছে, অন্যদিকে দমদম, দমদম পৌরসভা, উত্তর দমদম পৌরসভা, দক্ষিণ দমদম পৌরসভা, এই সমস্তটাই কিন্তু কামারহাটি পৌরসভা, এই সমস্তটাই কিন্তু পরে উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত। এবং শুধু তাই নয়, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনার যে দুটি জায়গায় সবচেয়ে বেশি করাপশন হয়েছে বলে মনে করা হচ্ছে সেটা এই কামারহাটি পৌরসভা এবং বড়নগর পৌরসভা। তোমার মনে আছে উৎপল যে কামারহাটি পৌরসভার ক্ষেত্রে অয়নশীল যিনি অ্যারেস্ট হয়েছিলেন শিক্ষা দপ্তরের দুর্নীতি মামলায়, সেই খোঁজ করতে গিয়ে এই পুরোদিও নিয়োগের দুর্নীতি উঠে এসেছিল, সেই নিয়োগের ওপর ভিত্তি করেই দেখা যায় কিন্তু উঠে আসে কিন্তু এই পুরো নিয়োগ, এবং সেখানে দেখা যায় যে এই পৌরসভায় অর্থাৎ কামারহাটি পৌরসভায় অয়নশীলের ঘনিষ্ঠ বান্ধবী চাকরি করেন মডেল একজন, আমি তার নাম এই মুহূর্তে বলছি না, সেই সূত্র ধরেই কিন্তু আজকের এই পুরো বিষয়। এবং এক্ষেত্রেও জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা রয়েছে বলেই কিন্তু রাজনৈতিক মহলের অভিমত, অর্থাৎ পুরো নিয়োগের ক্ষেত্রেও যেমনটা কিছুক্ষণ আগেও আমাদেরকে জানিয়েছেন শীলভদ্র দত্ত, বিভিন্ন পৌরসভায় একটি দুটি তিনটি করে কিন্তু ক্যান্ডিডেট জ্যোতিপ্রিয় মল্লিকেরও ছিল, এবং তিনি স্পেসিফিক বেশ কয়েকটি পুরসভার নাম বলেছেন, সেখানে গিয়ে তিনি বলছেন তার দাবি যে সেখানে গিয়ে তিনি যদি তো আপনারা খোঁজ নেন তাহলেই দেখতে পাবেন আসল সত্যটা। তিনি যখন এতটা দাবি করছেন তার মধ্যে তার এই দাবির মধ্যে কিছু তো সারমর্ম থাকবে, এটাই বোঝা যায় এবং এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু রাজ্যের এই পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আজ অপর্ণা মল্লিককে বড়নগরের চেয়ারপারসন তিনি তাকে ডাকা হলো, আমরা অতীতে দেখেছি তার বাড়িতেও ইডি রেড হয়েছে, গত 5ই অক্টোবর সেই রেড হয়েছে, অফিসে হয়েছে, এবং শুধু তাই নয় 29 নম্বর ওয়ার্ডের বড়নগরের কাউন্সিলর অনিন্দ চৌধুরী তার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে যায়, তার বাড়িতেও তল্লাশি চলে, কারণ যে এই যে বোর্ড বা নিয়োগকর্তা যারা নিয়োগের দায়িত্বে ছিলেন সেই বোর্ডে ছিলেন কিন্তু অনিন্দ চৌধুরী বড়নগর পৌরসভার পক্ষ থেকে, সেক্ষেত্রে সেই নিয়োগের ক্ষেত্রে কী কী বেনিয়ম হয়েছে সেটাই খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। এবং আজকে তুমি দেখো গোপাল শাহ হোক বা অপর্ণা মল্লিক, তারা কিন্তু মুখে কুলু পেটেছেন, এর আগে আমরা দেখেছি গোপাল শাহকে 20 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নিশ্চয়ই কিছু এভিডেন্স তো ইডির হাতে অবশ্যই আছে যার জন্যই আজকে এইভাবে জেরা পর্ব চলছে। এবং সেক্ষেত্রে ইডি কিন্তু আরও একটা বিষয় যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের এই পুরো নিয়োগের ক্ষেত্রেও কোনো ভূমিকা ছিল কি না সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছে উৎপল।
বুদ্ধদেব তোমাকে যেটা জানতে চাইবো যে এই যে যেটা অপর্ণা মল্লিক একেবারে মুখে কুড়ি পেটেছেন এবং যেটা গোপাল সাহা যেটা জানালেন যে তিনি ইডি দপ্তর ইডি আধিকারিকদের সমস্ত রকম সহযোগিতা করবেন, কি মনে হয় সেই সঠিক সহযোগিতা কি করবেন এরা? দেখো, সঠিক সহযোগিতা যদি করেন তাহলে তো অনেক রাঘব বোয়ালে ফেসে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সহযোগিতা না করলেও ইডি তাদের কাছে বিশেষভাবে সহযোগিতা প্রার্থনা করবে, বিশেষ সহযোগিতা প্রার্থনা করবে। ইন দ্য সেন্স বলতে চাইছি যে ইডি সেক্ষেত্রে দেখা যেতে পারে যে তাদের যে মেথড, তাদের যে টেকনিক, তাদের যে সোর্স, তাদের যে তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই এর জাল গোটাতে চাইবে। সেক্ষেত্রে যতই কেউ অস্বীকার করুক না কেন, শেষে কিন্তু সত্যতা তারা টেনে আনার চেষ্টা করবেন এবং এটাই স্বাভাবিক। ইডি এবং সিবিআই, তুমি যদি দেখো তাদের কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তদন্ত করার টেকনিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং তাদের তদন্ত তারা তখনই পুরোপুরি কাউকে ডাকেন যখন কারোর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়। এবং দেখো, আমরা যদি জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে তাকাই তাহলে খুব স্পেসিফিক হয়ে যাবে, অনেক চ্যানেলই দাবি করেছিলেন যে তার দুই আত্মসহায়ককে গ্রেপ্তার করা হতে পারে, মানে অমিত দে নাগেরবাজারে যার তিনটি ফ্ল্যাট রয়েছে, দুটি ফ্ল্যাটকে এক করে একটি ফ্ল্যাট এবং আরেকটি ফ্ল্যাট আমরা জানি। এই যে ফ্ল্যাট যেমন দেখা গেছে এরই পাশাপাশি কিন্তু অভিজিৎ দাস যার মা এবং স্ত্রীর নামে তিনটি একাধিক কোম্পানি ক্রিয়েট করা হয়েছে এবং তাদেরকে ডিরেক্টর করা হয়েছে কালো টাকা সাদা করার জন্য, এমনটাই আমাদের দাবি না, ইডির দাবি। এবং এই যে র্যাকেট, এটা একটা কার্যত র্যাকেট, এই র্যাকেটটাকে কার্যত কোথাও আটকানো। এবং এই দেখো, এই টোটাল বিষয়টা কিন্তু বার করেছে ইডি, ইডি কিন্তু এদেরকে ছেড়ে রেখেছে, ইডি চাইলে কিন্তু এদেরকে অ্যারেস্ট করতে পারতো, কিন্তু ইডি এদের কাছ থেকে যে ইনফরমেশন পেয়েছে, আগামী দিনে যখন এই কেস আরও এগোবে, যখন আগামী দিনে ইডি চার্জশিট দেবে, এক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য হয়ে উঠবে এমনটাই কিন্তু মত। তাই জন্যই কিন্তু এই অভিজিৎ দাস কিংবা অমিত দে এদের মতো আত্মসহায়ক প্রাক্তন আত্মসহায়কদের কিন্তু আপাতত ইডির স্ক্যানারে তারা রয়েছেন, ইডিকে যখনই তাদের ডাকছেন তাদের কাছে যেতে হচ্ছে, তাদেরকে ইনফরমেশান দিতে হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস উপল, এটাও মনে রাখতে হবে, এই যারা যাচ্ছেন ইডি দপ্তরে তাদের কিন্তু বয়ান রেকর্ড করা হচ্ছে, তারা কিন্তু কখনোই অস্বীকার করতে পারেন যে এই বয়ানটা আমার নয়। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে যেটা সোর্স বলছে, যেটা সূত্র বলছে যে ভিডিও রেকর্ডও করা হচ্ছে তার কথা, এবং বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলেও অনেকটাই এক্ষেত্রে অনেকটাই কিন্তু অনেক কিছু বেরিয়ে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং মুখোমুখি বেরিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও কিন্তু রয়েছে। উৎপল, ধন্যবাদ বুদ্ধদেব। যে বিষয়টা সুমিত তোমাকে যেটা জানাবো, যে বুদ্ধদেব আমাদের সঙ্গে যেটা জানালেন, যেটা যে এই যে তদন্তকারী যে সংস্থা তারা কিন্তু সঠিক তদন্ত যদি করতে পারেন তাহলে কিন্তু অনেক রাঘব বোয়াল কিন্তু এখানে জড়িয়ে যাবে। সুমিত, একদমই উৎপল। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি, যেমনটা উৎপল এবং আমাদের বুদ্ধদেব দুজন মিলে আলোচনা করছিল, তোমরা দুজন মিলে পশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে কিন্তু জড়িয়ে গেল রেশন দুর্নীতি, অর্থাৎ পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতির সঙ্গে বিহারের যোগ। আপনাদেরকে জানিয়ে রাখি, 1996 সালে পশু খাদ্য কেলেঙ্কারিতে যে দুজন মূল অভিযুক্ত ছিল, হিতেশ চন্দক এবং দীপেশ চন্দক, এই দুজনের নাম কিন্তু যারা মূল অভিযুক্ত ছিল, এই দুজন কিন্তু জড়িয়ে গেল। এই দুজন কিন্তু এই বালু মল্লিক অর্থাৎ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। 1996 সালে পশু খাদ্য কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত দুজন হিতেশ চন্দক এবং দীপেশ চন্দক, এই দুজনের সঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতির সঙ্গে বিহারের যোগ, জড়িয়ে গেল পশু খাদ্য কেলেঙ্কারি, যেমনটা আমাদের ইনপুট হেড এবং আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ আমাদেরকে জানাচ্ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শনিবার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়। কৌস্তভবাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ বর্তমানে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, রেশন দুর্নীতিতে কোথাও না কোথাও গিয়ে পশু খাদ্য কেলেঙ্কারির সাথে যুক্ত হয়ে গেল, অন্যদিকে পুরো দুর্নীতিতে কিন্তু আজকে দুজনকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের আজকে আদালতে পেশ। কি বলবেন আপনি, আপনার প্রতিক্রিয়া নেব? জ্যোতিপ্রিয় বাবু তো আসলে মুখ্যমন্ত্রীর ভোট ম্যানেজার, পার্থ অপরাধ করেছিল, পার্থ হচ্ছে কালীঘাটে টাকা না পাঠিয়ে অর্পিতার খাটে রেখেছিল, আর জ্যোতিপ্রিয় বাবু তো সরাসরি মুখ্যমন্ত্রীকে যতবার মুখ্যমন্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছেন টাকা পাঠিয়েছে বালু,
তো আদরের বালু এখন জেলে চলে যাবেন স্বাভাবিক। আর আমি বলছি এইসব কুনুই হাত পা নাক গলা কান দেখে লাভ নেই। প্রাইভেট লিমিটেড কোম্পানির দুই ডিরেক্টর পিসি এবং ভাইপো তাদের ডাকুন, সিবিআই ইডি আসলে দ্রুততার সাথে কাজ করতে হবে। ওই নিচের দিকের পুরো চেয়ারম্যানদের দিকে কোনো লাভ নেই, কারণ তৃণমূলের যে যত বড় নেতা সে তত বড় চোর। তৃণমূলে কালীঘাটে টাকা মাল না পাঠাতে পারলে, কালীঘাটে টাকা না পাঠাতে পারলে তৃণমূলে বড় নেতা হওয়া যায় না। কাজেই পিসি ভাইপোকে ধরতে হবে। আর বুঝতে পারছি না আমরা, মানে এই 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 ভাইপোর কেস কি হলো? ভাইপোকে ডাকলেন, ভাইপো বউকে ডাকলেন, শালিকাকে ডাকলেন, শালিকা বিদেশ চলে গেল, ভাইপো বহাল তবিয়তে আছে, কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। দ্রুত সমাধান করুন, দুর্নীতিগ্রস্তদের জেলে পুরুন। কৌস্তুভবাবু আর একটা বিষয় আপনাকে জানতে চাইবো, যে ক্যাটেল ফিড, ক্যাটেল ফিডের কথা বারবার করে বলা হচ্ছে, যে ক্যাটেল ফিডের মধ্যে বলা হচ্ছে যে যে চালগুলোকে ফেলে দেওয়া চাল, পচা চাল বলে বাতিল করে দেওয়া হয়েছিল, সেই চালগুলোই কিন্তু বাকিবুর রহমানের মতো রেশন ব্যবসায়ীদের কাছে 5 টাকা থেকে 10 টাকা দরে বিক্রি করা হয় এবং তারা কিন্তু সেগুলোই খোলা মার্কেটে তার থেকে বেশি দামে বিক্রি করেছিল। এই যে গোটা দুর্নীতি, এই যে গোটা সিস্টেমটা, ক্যাটেল ফিডের সিস্টেমটা, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। না না, বলছি তো শুধু তাই না, FCI গোডাউন থেকে ভালো জিনিস যেটা রেশনে আসার কথা সেটা রেশনে আসেনি, ডিগ্রেড জিনিসপত্র রেশনে এসেছে সেটাও খোলা বাজারে বিক্রি হয়েছে, আর যে মালপত্র গুলো ক্যাটেল ফিড বলে পশু খাদ্য বলে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হবে, সেইটা বাকিবুরদের মাধ্যমে এই বাকিবুরদের মতো ফেরেবাজ পিয়ে বা অন্যান্যদের মাধ্যমে, কোল্ড স্টোরেজ মালিকদের মাধ্যমে, একটা বড় অংশের তৃণমূল নেতাদের মাধ্যমে সেটা হচ্ছে 10 টাকা 11 টাকা করে হচ্ছে বিক্রি করা হয়েছে। তো বিরাট দুর্নীতি, মানুষের খাবার নিয়ে দুর্নীতি। তৃণমূল কংগ্রেস আর কি কি চুরি করবে আমরা আর বুঝতে পারছি না, আর কি কি তৃণমূল কংগ্রেস চুরি করবে। এরপর তো তৃণমূল কংগ্রেসের নেতারা মরার সময় হচ্ছে দেখবেন শ্মশানের কাঠ চুরি করবে, মরে গেলে শ্মশানের কাঠ চুরি করবে, আর কিছু চুরি করতে তো বাকি নেই, মানুষের খাবার চুরি করে ফেলেছে। এ কল্পনা করা যায় না, মানুষ নিশ্চিত ভাবেই বুঝতে পারবেন কেন এখনো ভাইপো জেলে আছে। আসলে ভাইপো এখনো কেন জেলে নেই? ভাইপো কি বিজেপির বেলে আছে? অমিত শাহ মোদী কি ভাইপোকে জেলে ভরতে চান না? এটাই আমরা জানতে চাই, মানুষকে বলতে চাই। কৌস্তুভবাবু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস, তিনি আপনাকে কিছু প্রশ্ন করতে চান। হ্যাঁ কৌস্তুভবাবু, যে বিষয়টি জানতে চাইবো, যে 2017 সালে আমরা দেখেছিলাম যে রেশনের চাল, সেই রেশনের চাল নিয়ে সাধারণ মানুষ পচা চাল নিয়ে, কার্যত পচা চাল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই তদন্ত শুরু করা হয়েছিল হঠাৎ করে, যেখানে রেশন ডিলারদের সঙ্গে তদন্ত করার পরে বেশ কিছু প্রভাবশালীদের নাম উঠে আসলো এবং সেই তদন্তভার চাপা পড়ে গেল তদন্ত প্রক্রিয়াটা। এইটাও কি সেই খাদ্য কেলেঙ্কারি, যে রেশন কেলেঙ্কারির মতো আবার একটা নতুন কেলেঙ্কারি বেরোতে পারে, কি মনে করেন আপনি? 100% আপনি তো ঠিক বলেছেন, আপনাদের মতো কিছু মিডিয়া এখনো তো সত্যিটা দেখাচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার শুনে। আসলে ঘটনা কি, ঘটনা সে সময়ে আজকে যিনি বিরোধী দলনেতা তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, সে সময় তার কথা এখন তো শুনবো না, তিনি তৃণমূল কংগ্রেসের রসে বসে ছিলেন। এখন আমাদের কথা হচ্ছে তখন FIR হয়েছিল, পুলিশ ব্যবস্থা নেয়নি, কারণ তখন যদি কলকাতা পুলিশ বা CID গোয়েন্দা দপ্তর যদি কান টানতো তাহলে কালীঘাট চলে আসতো। কালীঘাট কান টানলে যাতে কালীঘাট না আসে, যেমন এখন এখনো ভাইপোকে ধরা হচ্ছে না, জ্যোতিপ্রিয় ববি পার্থ মানিক এসবে ঘোরাফেরা করা হচ্ছে, কাজে কান ধরতে হবে। সমস্ত দুর্নীতির এপিসেন্টার হচ্ছে কালীঘাট, সমস্ত দুর্নীতির এপিসেন্টার হচ্ছে কালীঘাট, কান ধরতে হবে। তখন ধরা হয়নি কারণ কালীঘাট চলে আসবে বলে ধরা হয়নি। দেখুন পুলিশের নেতারাও তো টাকা কামিয়েছে, তৃণমূলের মন্ত্রীদের মতো কোন SP কোন DM কোন DM কোন কোন পুলিশের কর্তাদের সম্পত্তি স্ক্যান করুন, তারা দেখবেন তারাও ভালোই মাল কামিয়েছে তৃণমূলের নেতাদের মতো। কৌস্তুভবাবু একটা শেষ প্রশ্ন আপনাকে করব, কোথাও না কোথাও গিয়ে কি পশ্চিমবঙ্গ আর বিহারের ক্ষেত্রে এক হয়ে গেল, পশু খাদ্য কেলেঙ্কারির সাথে রেশন দুর্নীতি জড়িয়ে গেল, যেখানে লালু প্রসাদ যাদবের মতো হেভিওয়েট নেতারও জেল হয়েছিল, হেভিওয়েট মন্ত্রীরও জেল হয়েছিল, কি বলবেন আপনি? আমি শুধু বলবো, আমি কোনো জায়গার সাথে কোনো জায়গা তুলনা করতে চাই না। উত্তর ভারতে দুর্নীতি অনেক আগে থেকে ছিল, এখানে আমাদের বিধান রায়ের সরকার ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার আদাফাসির সন্ত্রাস করেছে, কংগ্রেসের সরকার কোনোদিন, CPIM এর সরকার, বামফ্রন্টের সরকার বা অতীতে কংগ্রেসের সরকার এইরকম ভাবে এইরকম চাকরি বিক্রি, এইরকম প্রতারণা, প্রতারণা সমস্ত ডিপার্টমেন্টে এরকম ধরনের চুরি কোনোদিন হয়নি, যা উত্তর ভারতে বা দক্ষিণ ভারতে BJP করেছে বা অন্যান্য আগে অন্যান্য দলগুলো করেছে, বুর্জোয়া রাজনৈতিক দল করেছে। তা তৃণমূল কংগ্রেস আসলে প্রথম, তৃণমূল কংগ্রেস দেখবেন 7 কোটি টাকা নিয়ে ওই যে জাহাজ ব্যবসায়ীকে MP করলো, আসলে যদি 5 কোটি 6 কোটি টাকা দিয়ে লোকে MP হয় তাহলে তো সে টাকাটা তুলে নেবে না, তো হবেই। তৃণমূলে কাউন্সিলর হওয়ার জন্য মারামারি, কেন, কারণটা কি?
তৃণমূলের নেতাদের ভাইপোকে টাকা দিতে হয় কাউন্সিলর হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য টাকা দিতে হয় ভাইপোকে। আরে এমপিদের দোষ কি আছে, এমএলএদের কি দোষ আছে? কালীঘাটে টাকা দিলে তবেই তো এমপি হওয়া যায়, তা সে যখন এমপি হবে সে তখন বাজার থেকে মালটা তুলে নেবে, এই তো দুর্নীতি তো করবেই, সিস্টেমের মধ্যে দুর্নীতি আছে। আর উল্টো দিকে সিপিআইএম করে আমরা গর্বিত, সিপিআইএম এর পার্টির একজন সদস্য তাকে তার আয়ের অংশ, যে ব্যাংকে চাকরি করে সে অন্য, যে শিক্ষকতা করে যে উকিল যে ডাক্তার সে তার আয়ের অংশ পার্টিকে লেবি হিসেবে দেয়। তৃণমূলের আয়ের উৎস কি বলুন না, তৃণমূলের আয়ের উৎস কি? অনেক ধন্যবাদ কৌস্তভ বাবু, আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়, তিনি আমাদেরকে যেমনটি জানালেন। আমরা যে খবরের মধ্যে ছিলাম উৎপল, যে 1996 সালে পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত দুই মূল অভিযুক্ত হিতেশ চন্দক এবং দীপেশ চন্দক, এদের দুজনের যোগ রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে বলে উঠে এসছে ইডি সূত্রে। এবং আমাদের দর্শকদের আমরা জানিয়ে রাখি যে গত শনিবার এবং রবিবার কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস রোডের একটি অফিস, সে অফিসটির নাম হচ্ছে অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড যে অফিস রয়েছে এটি একটি প্যাকেটজাত আটা তৈরির অফিস। এদের দুটি অফিসের মধ্যে হানা দেয় ইডি আধিকারিকেরা এবং সেখানে হানা দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এদের রবিবার দিন উলুবেরিয়ার এদের চালকলের মধ্যে হানা দেয় ইডি আধিকারিকেরা, সেখান থেকেও কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে দুটি নাম উঠে আসে সেই দুটি নাম হচ্ছে দীপেশ চন্দক, এই সংস্থার যারা কর্ণধার রয়েছেন সেই দীপেশ চন্দক এবং হিতেশ চন্দক। আপনাদেরকে জানিয়ে রাখি এই দীপেশ চন্দক এবং হিতেশ চন্দকই হচ্ছে 1996 সালে পশু খাদ্য কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত। এরা পরবর্তী ক্ষেত্রে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য খালাস পেয়ে যায়, কিন্তু এই হিতেশ চন্দক দীপেশ চন্দকের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে এই জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বালু মল্লিকের যোগ রয়েছে বলে উঠে আসছে ইডি সূত্রের খবরে। আপনাদেরকে জানিয়ে রাখি উলুবেরিয়ার এদের চালকলে এবং আচার্য জগদীশচন্দ্র বোস রোডের অফিসে হানা দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এখানকার আধিকারিকেরা। এরাই লালু প্রসাদ যাদবকে 60 কোটি টাকা দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল, এই হিতেশ চন্দক এবং দীপেশ চন্দকই লালু প্রসাদ যাদবকে 60 কোটি টাকা দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই এদের সঙ্গেই কিন্তু যোগ রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মল্লিকের বলে অভিযোগ উঠছে বা একটা সূত্রে খবর আসছে ইডি সূত্রে। আপনাদেরকে জানিয়ে রাখি কোথাও না কোথাও গিয়ে একদিকে বিহারের সঙ্গে কিন্তু রেশন দুর্নীতি মামলার পশু খাদ্য কেলেঙ্কারি কিন্তু যোগ হয়ে গেল বলতে গেলে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে আরও একটি বিষয়, যে এদের কাছে এই সংস্থার কাছে কিসের বরাত ছিল, এই সংস্থার কাছে বরাত ছিল যে সমস্ত গমগুলি আসে সেই গমগুলি ভাঙানোর, রেশনের গম ভাঙানোর বরাত ছিল। আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস। উৎপল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা যে খবরের মধ্যে ছিলাম যে খবরটি হচ্ছে যে যেদিনকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ আজ সোমবার যখন জ্যোতিপ্রিয় মল্লিককে একদিকে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয়ে তাকে যখন আদালতে তোলা হচ্ছে, তাকে যখন হাজিরার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, সেই একই দিনে পুরনিয়োগ দুর্নীতি মামলায় দুজনকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। সেই দুজন কে হলেন? কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এবং বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক, এই দুজনকে আজ পুরনিয়োগের দুর্নীতি মামলায় ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে, তাদেরকে সেখানে জেরা করা হচ্ছে। যদিও এর আগে আমরা দেখেছি যে গোপাল সাহাকে কিন্তু এর আগে আরও একবার জেরা করা হয়েছিল এবং গোপাল সাহা সেদিনও যা জানিয়েছিলেন আজও সেই একই কথা জানালেন, যতবার তাকে ডাকা হবে তিনি আসবেন, সমস্ত প্রশ্নের তিনি উত্তর দেবেন। এখনকার মতো খবর এই পর্যন্তই, অন্যান্য খবরের জন্য নজর থাকুক নিউজ বর্তমানে।